এযুগের ভারতীয় জনপ্রিয় নায়ক বরুণ ধাওয়ান পরপর সুপারহিট সব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে একটি সংস্থার হয়ে বিজ্ঞাপনের শুট করছিলেন বরুণ ধাওয়ান, কিন্তু সব ফেলে মাঝপথে কাজ বন্ধ করে লীলাবতী হাসপাতালে ছুটতে হয় তাকে। বরুণের গাড়ি চালক মনোজ শাও আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে সেই হাসপাতালে ভর্তি হন। খবর পেয়েই সহকারীদের নিয়ে তড়িঘড়ি হাসপাতালে যান বলিপাড়ার এই নায়ক। এরপর চিকিৎসক বরুণের গাড়ি চালককে মৃত ঘোষণা করেন। শোনা গিয়েছে মনোজই গাড়ি করে বরুণকে মেহবুব স্টুডিওতে নিয়ে গিয়েছে। এরপর আচমকা তার বুকে ব্যথা ওঠে, এরপরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মনোজের আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন বরুণ। বাবা ডেভিড ধাওয়ানও কথা বলেছেন বরুণের সঙ্গে, তাকে সান্ত্বনাও দিয়েছেন তিনি। মনোজের পরিবারের দেখাশোনার দায়িত্ব নাকি এবার বরুণ নিতে চলেছেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।